यार कोई बड़ा तो बहुत बहुत सुन सदाई तेरे ही है मंजिल प्यार की। कैमरे से बताई जा रही है ना की बात है। अरे जूही चावला, আমি ফ্যান জুহি চাওলা। জুহি চাওলা অনেক দিন 1988 এ কিউএসকিউটি এসেছিল, আপনারা দেখেছেন তো নিশ্চয়ই, কায়ামত সে কায়ামত তক, অনেক পুরনো সিনেমা কিন্তু এখনো দেখতে কিন্তু ভালো লাগে। অনেক সময় বলে না ওল্ড ইজ গোল্ড, তো কিছু এরকম ওল্ড মুভিজ আছে যেটা আজকে দেখতেও ভালো লাগে। ওটা তো তার পরে এসছে, কিউএসকিউটি তো তার আগে এসছে, কলেজে গল্প ওটা তো তার পরে এসছে, কিউএসকিউটি 1988 এ ও এসছে। তার ফ্যান ও ইয়েস, গুড গুড, ঠিক আছে। দেখো গান গাইলেও মুশকিল আছে, দেখুন 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 এই অবস্থা, ফ্যান পর্যন্ত হওয়া যাবে না, জুহি চাওলার ফ্যান হলেও মুশকিল আছে। আরে পকেটে 5 টাকা ছিল, এমকে পেয়েছে, এখন ঝেড়ে দিয়েছে। আরে দেখাচ্ছি দাঁড়ান। হ্যাঁ এমকে কি পেয়েছো? ও ওটা না, সেদিনকে আমি পকেট থেকে বার করতে ভুলে গেছিলাম। 100 টাকা আমার পকেটেই থাকে না, তোমার কাছে কত টাকা থাকবে? সেসব কোনো দিন এখন আর নেই, আগে পেতে তুমি। হ্যাঁ কি এখন আজকে সকালে কি করছো? কাপড় টাপড় কাচাকুচি করছো? বেগুন ঢ্যাঁড়স কুমড়ো সব এমকে এখানে রেডি রেডি করছে, কাটাকুটি করবে। আর ইন্ডাকশনে কি জল বসিয়েছো কিসের জন্য? ভাতের জল, ঠিক আছে। আমি কিছু বলছিলাম, মানে আমি আজকে কিছু নিয়ে কথা বলবো, তুমি যখন ফ্রি থাকবে ইউ উইল টক অ্যাবাউট আ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং পয়েন্ট। কি এটা? ঢ্যাঁড়স খাবো খাবো খাবো, এখন তো আমি গ্রিন ভেজিটেবলস খাচ্ছি, আমাকে সবাই যারা আমার ফ্যামিলি মেম্বার এটা সেদ্ধ হবে বলে দিয়েছে যে খেতে গ্রিন ভেজিটেবলস, তো আমি গ্রিন ভেজিটেবলস খাওয়া শুরু করে দিয়েছি। এটা সেদ্ধ 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 মা ভালো সেদ্ধ করে, এটা খুব দারুণ লাগে। ঠিক আছে করো, সেদ্ধই করো, গরমের ভেতর তো এমনিতেই আমরা সেদ্ধ হয়ে যাচ্ছি, তার ভেতর আবার তুমি সেদ্ধ করবে বলছো। আর কিছু চটপটা হবে নাকি? ঠিক আছে, তুমি যে চাটনিটা বানিয়েছিলে সেই চাটনিটা দিয়ে খাবো। ওদিকে মা টুক করেছে, দুটো আলু দিয়ে চলে গেল। মা একটু কিছু ভালো আজকে কিছু রান্না হবে নাকি? হ্যাঁ ওই যা হবে ওই সেদ্ধ টেদ্দই হবে নাকি? নিম বেগুন রোজ, নিম আলু আর নিম বেগুন। কি 16 তারিখে তোমার কি মনে হচ্ছে, কমপ্লিট উঠে যাবে, মানে আবার নর্মাল হয়ে যাবে? রোজই কিছু কিছু করে খুলছে, যেমন রেস্টুরেন্ট 3 ঘন্টা করে খুলছে আজ থেকে, গতকাল থেকেই খুলেছে 5টা থেকে রাত্রির 8টা। রেস্টুরেন্ট না না, রেস্টুরেন্টটা 16 তারিখের পর থেকে খুলছে। না না না, রেস্টুরেন্ট খুলছে, খুলে যাচ্ছে আজ থেকে। শিওর? হ্যাঁ 3 ঘন্টা। আচ্ছা, আর 16 তারিখের পর থেকে মল টল খুলছে 25% লোক নিয়ে। ওকে, আর 16 তারিখের পরে মানে মেন জিনিস হচ্ছে ট্রান্সপোর্ট, এই ট্রান্সপোর্টগুলো কবে খুলবে সেটা এক্ষুনি মনে হয় 16 তারিখে ট্রান্সপোর্ট বোধহয় খুলবে না, বিশেষ করে রেল তো খুলবেই না, ট্রেন বা মেট্রো রেল এগুলো খুব সম্ভবত ওদিনে খুলবে না, অন্যান্য জিনিসগুলো আস্তে আস্তে ছাড় হয়ে যাবে, 16 তারিখে অনেক কিছু ছাড় হয়ে যাবে। কোভিডের সিচুয়েশনটা ক্যালকাটাতে অনেকটা, মানে পশ্চিমবাংলাতে অনেকটাই, পশ্চিমবাংলা কোভিড 200-এর ওপর উঠে গেছিল, সেটা এখনো 108-এতে গতকালকে রেজাল্ট, কলকাতার ডেথ রেট 50-এর কাছাকাছি ছিল, এখন সেটা 30-এ চলে এসছে, এবং উত্তর 24 পরগনা 35-36 মতন আছে, এটা নামছে আস্তে আস্তে, দৈনিক নামছে। সঙ্গে বসে একটুখানি আপডেটটা নিয়ে নিই, তাহলে আমার অনেক কিছুই আপডেট হয়ে যায়। মোটামুটি ঠিকঠাক বলে, এবার ওনারও কানে শুনতে অসুবিধা হয়, কখনো কখনো একটু ভুলভাল বলে যায়, সেটা তো কিছু করার নেই। বেসিক আইডিয়া ইজ দ্যাট অনেক সময় কি হয় না, বাড়িতে যারা বয়স্ক লোকেরা তাদেরকে আমরা আনইনটেনশনালি অ্যাভয়েড করে দিই। হয়তো আমরা এমন আমরা কাজে ব্যস্ত থাকি, সারাদিন আমরা র্যাট রেসের পেছনে ছুটছি, তো তারা কি হয় নেগলেক্টেড হয়ে যায়, ঠিক আছে। তারা হয়তো একটু সময় কাটাবার জন্য টিভি দেখলো, একটু নিজের ঘরে বসলো, অ্যালোন ব্যাপারটা চলে আসে। এই ফ্যাক্টরটা কিন্তু আমার অনেক আগে আমি ঠিক ব্যাপারটা বুঝতাম না, ঠিক আছে, যা হয় কম বয়সে এই জিনিসটা আপনার ভেতরে কাজ করে না, অ্যাক্টিভেট হয় না, কিন্তু যত দিন যেতে লাগলো জিনিসটা যখন আমি আস্তে আস্তে আমার ভেতরে আসলো যে উই অল হ্যাভ টু ক্রস দিস ফেজ, রাইট। আজকে যদি বেঁচে থাকি তাহলে আমাদেরও এই স্টেজটা আসবে, আমাদেরকেও এরমভাবেই ক্রস করতে হবে, তো উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দেয়ার ফিলিংস। তারা কিন্তু আজকে, তারও একটা সময় প্রচণ্ড ব্যস্ত লোক ছিল,
আজকে বয়স হয়ে গেছে, বাড়িতেই রয়েছেন, কিছু করতে পারছেন না। তো সেখানে হয়তো আমরা কখনো কখনো এমন হয় সারাদিনে কথাই বলার সময় পাওয়া যায় না। সেই জিনিসগুলোকে আমি আস্তে আস্তে ইম্প্রুভমেন্ট আনার চেষ্টা করেছি। আর আমি দিনে অ্যাটলিস্ট যতবার সম্ভব বসি, কথা বলি, গল্প করি, নর্মাল নর্মাল টপিক, তাহলে কী হয় তারাও কথা বলার লোক পায়, আদারওয়াইজ তাদের কাছে কথা বলার লোক থাকে না, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর। তো আপনারাও চেষ্টা করবেন, আপনাদের বাড়িতে তো সবাইকার বাড়িতেই বয়স্ক আছেন মানুষ, আপনারা ইন্টারাক্ট করবেন, যদি ইন্টারাক্ট প্রচুর লোকে ইন্টারাক্ট করে তাদের জন্য তো খুবই ভালো, আর যারা করেন না তারাও চেষ্টা করবেন ইন্টারাক্ট করতে, দেখবেন তাদের খুব ভালো লাগবে, তাদের মনটা খুব ভালো থাকবে। হ্যাঁ, জুহি চাওলার যে 5G কেস ব্যাপারটা এখন একটু বেশ কোলাহল চলছে, এই ব্যাপারটা হচ্ছে যে ইন্ডিয়াতে টেলিকম কোম্পানিজরা অনেকদিন ধরে গভর্নমেন্টকে অ্রোচ করছিল যে আমাদেরকে 5G ট্রায়াল করার পারমিশনটা দেওয়া হোক, কিন্তু সামহাও গভর্নমেন্ট পারমিশন দিচ্ছিল না। রিসেন্টলি গভর্নমেন্ট অনুমতি দিয়ে দিয়েছে যে তোমরা 5G ট্রায়ালটা শুরু করতে পারো, তবে 6 মাসের ভেতরে ট্রায়ালটাকে শেষ করতে হবে। এইবার গভর্নমেন্ট এটাও বলেছে যে তোমরা ট্রায়ালটাকে রেস্ট্রিক্টেড রাখবে না উইদিন দি মেট্রোপলিটন সিটিজ অর বিগ সিটিজ, তোমরা ছোট ছোট ভিলেজ, ছোট ছোট গ্রাম গঞ্জ সব জায়গাতে তোমরা এই ট্রায়ালটা করো, 6 মাসের ভেতরে ট্রায়ালটা করো, আর সেটার কি পরিণতি দাঁড়াচ্ছে সেটা আমাদেরকে জানাও। তো জুহি চাওলা এই ট্রায়ালটার আগেনস্টে অলরেডি কেস মুভ করেছে যে এই ট্রায়ালটাকে যাতে বন্ধ করা হোক। কারণটা বলছি, তো কারণটা এটাই, আজকের ডেটাতে যে টাওয়ার্সগুলো থেকে রেডিয়েশনস এমিট হয়, আমরা সবাই জানি যে রেডিয়েশনস আর নট গুড ফর হেলথ, লোকেদের ক্যান্সার, ব্রেন ক্যান্সার, বাচ্চাদের অনেক রকম প্রবলেম এসছে, পাখি মরে গেছে, ফিশ কিংবা প্লান্ট এগুলো সব প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে এই রেডিয়েশনের জন্য। এইবারে 4G যেটা স্পিড আছে আর 5G যার স্পিড এক্সপেক্টেড অ্যাপ্রক্সিমেটলি 100% বেশি হবে 4G থেকে, তো আমরা এটা অ্যাজিউম করছি কিংবা উনি যেটা অ্যাজিউম করছেন যে এই স্পিডটা যদি বেশি হয় তার মানে রেডিয়েশনটাও 100% বেশি হবে। তো সেই জায়গায় মানুষ অলরেডি একটা এরকম একটা প্রবলেম দিয়ে আমরা ক্রস করছি, রেডিয়েশন, তার ভেতরে কোভিড, তার ভেতরে হাজার রকম প্রবলেম, আবার একটা নতুন যদি আমরা সমস্যার ভেতরে পড়ি যে 5G ইমপ্লিমেন্ট হওয়ার আফটার এফেক্টটা যদি একটা দেখা যায় যে এটা ম্যাসিভ মানুষের জন্য ক্ষতিকর, আর নট অনলি মানুষ সব লিভিং বিংসের জন্য যদি ক্ষতিকর হয় তাহলে তো একটা বিশাল প্রবলেম হবে না? তো উনি এইটাই চিন্তা করে কোর্টেতে কেসটা ফাইল করেছেন যাতে এই রিসার্চটা কমপ্লিট হয়, কারণ অনেক জায়গায় অর্গানাইজেশন বলছেন না এটাতে কোনো হার্মফুল হবে না, কোনো প্রবলেম হবে না, তো উই ক্যান গো অ্যাহেড, আবার অনেকে বলছে যে না এটা হার্মফুল হবে, মানে একটা এখনও পর্যন্ত কন্ট্রাডিক্টরি ব্যাপার রয়ে গেছে, ইট ইজ নট অ্যাট অল ক্লিয়ার। উনি বলছেন যেটা যে আগে ব্যাপারটা ক্লিয়ার হোক তারপরে যা ট্রায়ালস করার হোক, কারণ ব্যাপারটাই ক্লিয়ার নয়, তো যেখানে এটা ব্যাপারটাই ক্লিয়ার নয় তো সেখানে এই ট্রায়ালসটা কেন হবে? তো আপনাদের মতে আপনারা কি বলেন যে এটা কি হার্মফুল হবে 5G ইমপ্লিমেন্টেশনটা না হবে না, এই ব্যাপারটা আপনারা কাইন্ডলি কমেন্টস করে জানান, কিংবা এই ব্যাপারে আপনাদের যা রিসার্চ আছে সেটাও আপনারা কমেন্টস করে আমাদেরকে জানান, তাহলে আমাদের সবাইকার জন্য বুঝতে সুবিধা হতে পারে, তাই তাই। আর আগে ধরুন আমরা দেখেছি যে বাচ্চা টাচ্চা সবাইকারই এই রেডিয়েশন থেকে কিন্তু অনেকটাই এফেক্ট হয়েছে, তো অলরেডি আমরা একটা কোভিড সিচুয়েশন দিয়ে যাচ্ছি, যদি এটা সত্যি হয় যে যদি এটা হার্মফুল হয় ইন দ্যাট কেস মানুষের জন্য তো এটা সত্যি একটা ক্ষতিকারক ব্যাপার হতে পারে, তাই না? উনি নিজেই বলছেন যে উনি টেকনোলজির আগেনস্ট নয়, ইনফ্যাক্ট উনিও খুব পছন্দ করেন নতুন নতুন টেকনোলজি নিয়ে কাজ করার জন্যে, নতুন কিছু জিনিস আসলো, নতুন কিছু গ্যাজেটস আসলো, কিন্তু যেই জিনিসটা টেকনোলজির আপগ্রেডেশনে যদি ম্যানকাইন্ডের ক্ষতি হয়ে যায় সেটা তো ওনার আপত্তি আছে। এটাই হচ্ছে অল অ্যাবাউট দি কেস যেটা উনি ফাইল আপ করেছেন, এবার দেখা যাক এই কেসের কি কি রেজাল্ট আসে, সেটা টাইম উইলছে তখন আবার জানা যাবে, এটাই হচ্ছে। তো আপনারা কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনাদের মতামতটা কী আছে কিংবা আপনাদের রিসার্চ কী বলছে, আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন, আর যারা যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইবটা করে দেবেন। তাহলে সবসময় যেটা বলি, সবকা মালিক, ওম সাই রাম।